দেখছো বন্ধুরা কি কুয়াশা, প্রতিদিন এরকম কুয়াশা হয়, দুপুরে প্রচণ্ড রৌদ্র, তখন খুব গরম লাগে, এখন আবার দেখবে সন্ধ্যাবেলা আবার ঠান্ডা লাগে। যাই এখন চা খাবো, আবার চা খাবো, একবার হয়ে গেছে চা খাওয়া, এখন আবার খাবো। দেখছো বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না, 9:15 বাজে এখন, এত কুয়াশা, একটু পরে রৌদ্র উঠবে। বন্ধুরা সকালে চা খাওয়ার পরে ঢুকে পড়লাম রান্নাঘরে, এখন সকালের খাবার করব, পরে দুপুরের খাবারটা করব, দেখতে থাকো। বন্ধুরা এখন 11টা বাজে, সকালের খাবার হয়ে গেছে, এখন দুপুরে রান্না করব। আমার কাটা সব হয়ে গেছে, ডাল বসিয়েছি, এখন ভাবছি যে একটু আচার বানাবো, কুলের কাঁচা না শুকনো কুলের আচার বানাবো। কুলগুলি ধুয়ে নিলাম, এখন একটু রৌদ্রে দিব, যদি বালি ঠালি থাকে কুলগুলিতে। হ্যাঁ, এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও চলো। বন্ধুরা এই যে কুলগুলি ধুয়ে নিলাম না, এগুলি এখন আচার করব, একটু রৌদ্রে দেই, রৌদ্রে দিয়ে একটু শুকাবে, তারপরে গুড় দিয়ে আচার করব। এই যে রৌদ্রে দিয়ে দিলাম, দেখাচ্ছি তোমাদের, এই যে একটু রৌদ্রে দিয়ে দিলাম, জলগুলি গরম দিলাম, গরম হয়ে যাবে যা রৌদ্র উঠেছে। এগুলি কাঁচা কুল, এগুলি দিয়ে আচার করব, এগুলি যখন শুকাবে তখন এগুলাও করব আচার। এই যে বন্ধুরা, এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে আমরা ওখানে সব কিছু না দিই, প্রত্যেকটা জানলাই আমাদের এরকম। এই যে ওই পাশে দেখো কুলের গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের কুলগুলি এগুলি। একটু একটু করে রান্না করি, আর কিছু বাসন আছে একবারে ধুয়ে ফেলি, তাহলে কি হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন কয়টা কাপ আছে ধুয়ে ফেলি, চা করলাম তো এখন আবার। বন্ধুরা এখন 6টা বাজে, এখন চা করব, চা করে এখন একটু সন্ধ্যার খাবার করব, ভাবছি একটু পরোটা বানাবো। বন্ধুরা আমার ভিডিওটি দেখতে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।